নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় 25 থেকে 30 যাত্রী নিয়ে ডুবেছে লঞ্চ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সানবীর রূপল, সরাসরি চলে যাচ্ছি সেখানে। লঞ্চটি শীতলক্ষ্যার কয়লাঘাট এলাকা থেকে ডুবে গেছে। ঠিক দুইটার সময় নারায়ণগঞ্জ এলাকা থেকে এটি মুন্সিগঞ্জ যাচ্ছিল এবং সেটি খুবই ছোট একটি লঞ্চ, এবং যে লঞ্চটি ডুবে গেছে সেই লঞ্চে আসলে কেউ বলছেন 25 জন যাত্রী ছিল, কেউ বলছেন 50 জন যাত্রী ছিল, কেউ বলছেন তারও বেশি সংখ্যক যাত্রী ছিল, কিন্তু আসলে কত সংখ্যক যাত্রী ছিল সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখনও পর্যন্ত আমি একজনকে পেয়েছি যিনি সাঁতরে উঠতে পেরে তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি ধারণা করছেন যে অন্তত 50 জন যাত্রী ছিলেন, তার মধ্যে নারী বা শিশুর সংখ্যাও ছিল বেশ কিছু। এখন পর্যন্ত উদ্ধার অভিযানে নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং তারা যোগ দিয়েছেন, স্থানীয়ভাবে যারা জনগণ ছিলেন তারা কিন্তু সেই তাৎক্ষণিকভাবে চেষ্টা করেছেন যে কাউকে উদ্ধার করা যায় কিনা, তারা ঝাঁপিয়ে পড়েছেন লঞ্চটি, কিন্তু একটি তেলবাহী যে জাহাজ সেই জাহাজটি পেছন থেকে এসে ধাক্কা দিয়ে এটিকে তারপরে কিন্তু ডুবে যায়। স্থানীয় যারা আছেন তারা বলছেন যে এটি একদমই উঁচু এবং অনেক ভারী একটি তেলের যে জাহাজ, সেই জাহাজটি থাকার ফলে সামনে এটি খুবই ছোট ছিল, যার ফলে সেই লঞ্চটিকে তারা হয়তো দেখেননি। এমন একটি অবস্থার মধ্যে থেকে এর মধ্যে কিন্তু তারা যে মোবাইল ভিডিও করেছেন সেই মোবাইল ভিডিওর মাধ্যমে আমরাও যেটি দেখেছি সেটি কিন্তু খুব 2-3 মিনিট সময়ের মধ্যেই ডুবে যায়, এবং পুরো যাত্রী যারা ছিলেন তারা তাৎক্ষণিকভাবে অনেকেই নিখোঁজ আছেন, কিন্তু আত্মীয় স্বজন এখনও আমরা সেভাবে দেখতে পাইনি। তবে স্থানীয় যারা আছেন তারা কিন্তু উৎসুক, যারা আছেন তারা দুই পারে, নদীর দুই পারে, এক পারে বন্দর আর অন্য পাশে হচ্ছে কয়লাঘাট, এই দুই পারেই কিন্তু মানুষজন ভিড় করেছেন। এবং এখন পর্যন্ত একটি ডুবুরি দলও এসেছে এবং ডুবুরি দল তারা কিন্তু এর মধ্যে উদ্ধার কাজে অংশ নিয়েছেন, যে ডুবুরিরা তারা চেষ্টা করছেন যে এখানে আর কোনো প্রাণ আছে কিনা বা তাদেরকে আসলে কী অবস্থা সেরকম একটি উদ্ধার অভিযান চালাতে। তো এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যাই বা কত বা সেই যাত্রী বা কতজন ছিল সেটি জানতে পারিনি, তবে দুইটার দিকে এটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং মুন্সিগঞ্জের পর থেকে এটি সবসময়ের জন্যই যাতায়াত করে, এবং এটি ছোট আকারের একটি লঞ্চ, এবং সেই লঞ্চে আসলে আরও যাত্রী কতজন ছিল সেই যাত্রীর আসলে আমরা এখন পর্যন্ত তথ্য জানতে পারিনি। তবে ফায়ার সার্ভিস, নৌবাহিনীর যে উদ্ধারকারী দল তারা এর মধ্যে এসে পৌঁছে এবং এর মধ্যে তারা উদ্ধার কাজে যোগ দিয়েছেন স্থানীয় লোকজন, পাশাপাশি এখানে যারা উদ্ধারকারী লোকজন আছেন তারা আসলে চেষ্টা করেছেন যে তাৎক্ষণিকভাবে যে লোকগুলো এখান থেকে ডুবে গেছে সেই লোকগুলোকে সরিয়ে নেওয়ার জন্য। একটু জানিয়ে রাখতে চাই, বেশ কিছুদিন আগেও কিন্তু এই স্থানের পাশাপাশি স্থানে কিন্তু আরও একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছিল। লঞ্চ ডুবির ঘটনা কিন্তু এর আগে প্রত্যেক বছরই আমরা দেখতে পাই যে ধারাবাহিকভাবে ঘটে চলেছে। কিছুদিন আগে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে সেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে, বুড়িগঙ্গা নদীতে ঘটনা ঘটেছে এর আগে ছোট আকারের একটি লঞ্চ সেটি কিন্তু ডুবে গেছে, এবং আজকে আবার ঠিক দুপুর নাগাদ এটি আরও একটি দুর্ঘটনার শিকার হলো একটি লঞ্চ। এবং এই লঞ্চটির যেহেতু আকারে খুব ছোট ছিল, সে ছোট আকারের লঞ্চটি সবসময়ের জন্য যে চলাচল করে, এবং এখানে যেহেতু নারায়ণগঞ্জ একটি বন্দর রয়েছে, এই বন্দরের এই নদীটিতে কিন্তু বড় বড় জাহাজ চলে, বালুবাহী জাহাজ চলে এবং তেলের যে জাহাজগুলো আছে সেগুলো চলাচল করে, যার ফলে এখান থেকে যে ছোট ছোট নৌযানগুলো এক পাশ থেকে আর এক পাশে যাতায়াত করে এবং ছোট ছোট নৌকা আছে সেই সব নৌকাও কিন্তু বেশ ঝুঁকি নিয়েই যাতায়াত করে। আজকের যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনাটি আসলে এখন পর্যন্ত উদ্ধার অভিযানের পরেই বোঝা যাবে যে আসলে এর হতাহত বা দুর্ঘটনার যে কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত নিরূপণ করা যাচ্ছে না। তবে ধারণা করা যাচ্ছে যে 50 বা তারও অধিক যাত্রী ছিল, যে যাত্রীরা তারা নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাতায়াত করছিলেন। আমি কথা বলেছিলাম একজন, তার বাড়ি মুন্সিগঞ্জ এবং যিনি সাঁতার জানেন না, কিন্তু তিনি এখান থেকে হঠাৎ করে যখন স্থানীয় লোকজন উদ্ধার কাজে যোগ দিয়েছে তখন কেউ কেউ
খালি ড্রাম নিয়ে তারা পানিতে উদ্ধার করার জন্য চেষ্টা করেছেন এবং সেই রকম একটি খালি ড্রাম তিনি হাতের কাছে পেয়ে তিনি কোনোভাবে এখান থেকে সেই খালি ড্রামের উপর ভর করে এই শীতলক্ষ্যা নদী পার হয়ে তিনি পারে পৌঁছাতে পেরেছেন। কিন্তু তিনি যা বলছেন যে এখানে বেশিরভাগ যারা নারী এবং শিশু আছেন তারা হয়তো পানিতে নিমজ্জিত হয়েছেন, যার ফলে তারা তাদের অবস্থা কী, তাদের ভাগ্যে কি ঘটেছে তা আমরা এখনও বলতে পারছি না। সেই লঞ্চটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি, তবে লঞ্চটি উদ্ধার করার জন্য চেষ্টা চলছে। এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের দল তারা এসেছেন, নৌবাহিনীর যে ডুবুরি দল তারাও এসেছেন এবং এখন পর্যন্ত আমরা ভারী কোনো সুসজ্জিতভাবে উদ্ধার অভিযান চালাতে দেখছি না। তবে প্রাথমিকভাবে ধাক্কা সামাল দেওয়ার জন্য তারা কিন্তু এখান থেকে উদ্ধার চালিয়ে যাচ্ছেন বা উদ্ধার কাজটি চালিয়ে যাচ্ছেন। নদীর একপাশে কয়লাঘাট এলাকা এবং ঠিক অন্য পাশে বন্দর এলাকা। কয়লাঘাট এলাকার মানুষজন তারাও কিন্তু এখানে শত শত মানুষজন এখান থেকে উৎসুক জনতা তারা চেষ্টা করছেন যে এখান থেকে উদ্ধার কাজে যোগ দেওয়া যায় কিনা। ঠিক অপর পাশে বন্দর এলাকা, সেই বন্দর এলাকার মানুষজন তারাও কিন্তু অপেক্ষা করছেন যে এই দুর্ঘটনাটি যেভাবে ঘটেছে সেই দুর্ঘটনার মানুষজনের কি ভাগ্যে কি পরিণত হয়েছে সেই পরিণতি তারা কিন্তু দেখার জন্য এখানে অপেক্ষা করছেন। তারা কেউ কেউ বলছিলেন যে অনেকেই ডুবে গেছেন যারা আসলে নিখোঁজ আছেন এবং কেউ কেউ যারা উদ্ধারকারী দল বা স্থানীয় লোকজনের সহায়তায় তারা এখানে পারে পৌঁছাতে পেরেছেন তারা তাদের ভয়াবহ দৃশ্যের কথা বা ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। তবে কেউ কেউ বলছেন যে এই যে ছোট লঞ্চটি তারা আসলে বুঝে ওঠার আগেই যারা সামনে ছিলেন তারা কেউ কেউ লাফিয়ে নামতে পেরেছেন। যেহেতু লঞ্চটি তেলের যে জাহাজটি ধাক্কা দিয়েছে সেটি লঞ্চের পেছনের স্থান থেকে ধাক্কা দিয়েছে, সেই পেছনের স্থান থেকে যেহেতু ধাক্কা দিয়েছে যার ফলে তারা কিন্তু বুঝতে পারেননি পেছনের লোকজন যে কখন এটি ডুবে গেছে। তবে যে এক দুইজনের সাথে আমার কথা হয়েছিল যারা লঞ্চে ছিলেন তাদেরকে জিজ্ঞেস করে আমি যতটুকু জানতে পেরেছি যে এটি বোঝার মতো কোনো উপায় বা বোঝার মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ এক দুই মিনিটও সময় পুরোপুরি দেয়নি যে এই লঞ্চটি পেছন থেকে ধাক্কা দেওয়ার সাথে সাথেই এটি কিন্তু সামনের দিকে উঁচু হয়ে যায় এবং পিছনের দিকটা তলিয়ে যেতে থাকে। এবং তারা অনেকে আমরা যারা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মোবাইলের ভিডিওটি দেখেছি তারা দেখেছি যে অনেকেই হাত দিয়ে চেষ্টা করেছেন যে ইশারা দেওয়ার জন্য, তারা সেই ইশারা কিন্তু শুনতে পারেননি এবং সেটি এত বড় জাহাজ যেটি ইশারা শুনতে না পারার ফলে এটি যেভাবে করেই যাচ্ছিল সেভাবে করেই কিন্তু চলে গেছে এবং এখান থেকে যে জাহাজটি ধাক্কা দিয়েছে সেই জাহাজটি এখান থেকে কিন্তু তাকে ধরা যায়নি বা তাদেরকে সেটি কিন্তু নারায়ণগঞ্জ থেকে এসেছিল এবং সেটি মুন্সীগঞ্জের দিকে পালিয়ে গেছে। তার ফলে এখন সেই জাহাজটি কারা ছিল সেটি কিন্তু শনাক্ত করার জন্য সেই ভিডিও ফুটেজটি হয়তো কাজ করবে। এর মধ্যে আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী আরও একটি দল, যেই দলটি তারা কিন্তু একটি নৌযান নিয়ে এখানে অপেক্ষা করছেন এবং এখান থেকে তারা উদ্ধার অভিযান আবার পরিচালনা করবেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ডুবুরিদের একটি দল তারা নদীর মাঝখানে অবস্থান করছেন এবং নদীর মাঝখানে তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা সেই উদ্ধার অভিযানটি চালানোর চেষ্টা করছেন। এর আগের যে লঞ্চটি দুর্ঘটনা ঘটেছিল নারায়ণগঞ্জে সেটিতেও কিন্তু 30 জনের বেশি যাত্রী তারা কিন্তু মারা গিয়েছিল শীতলক্ষ্যার এই তীরে, সে বুক ভরা আর্তনাদ কিন্তু আমরা দেখেছি। আজকের যারা ডুবে গেছেন তারা আসলে কতজন যাত্রী ছিলেন সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের একাধিক কর্মকর্তা এখানে এসেছেন যারা এখানে উদ্ধার কাজটি কেমন হচ্ছে সেটি তদারকি করার জন্য এখানে আসবেন। তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি শুধুমাত্র যে ফায়ার সার্ভিস বা অন্যান্য উদ্ধারকারী দল, নৌবাহিনীর উদ্ধারকারী দল তারা এসেছেন তা নয়, স্থানীয় যে পুলিশ প্রশাসন আসে সে স্থানীয় পুলিশ প্রশাসন তারাও কিন্তু এখানে এসে যোগ দিয়েছেন। তারা মানুষজনকে আসলে উৎসুক যে মানুষজন আছে সেই উৎসুক মানুষজনকে তারা একটু ঠেলে সরানোর চেষ্টা করছে বা তারা যাতে এই উদ্ধার অভিযানটি নির্বিঘ্নভাবে চালাতে পারেন সেরকম কিন্তু একটি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এখন পর্যন্ত
আমরা হয়তো আপনাদের সঙ্গে থাকব এবং এই উদ্ধার অভিযান কিভাবে পরিচালনা হচ্ছে বা কতজন লোক এখানে নিমজ্জিত হয়েছে সেসব তথ্য নেওয়ার আমরা চেষ্টা করব। আরও বিস্তারিত তথ্য আমরা পরবর্তীতে জানিয়ে দেব। এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর শীতলক্ষার তীর থেকে। নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীসহ একটি লঞ্চ ডুবে গেছে, সে খবরে এতক্ষণ আমরা জানছিলাম সেখান থেকে।